কম্পিউটার শিক্ষা চ্যানেলের আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগত কিভাবে যে সমস্ত আবেদনগুলো রয়েছে সেই আবেদনগুলো কিভাবে করতে হয় এবং সঠিক নিয়ম কোনটা এবং আপনার আবেদন শেষে কিভাবে পেমেন্ট কমপ্লিট করবেন সেই বিষয়টাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার হবে বাংলাদেশ ফায়ার সার্ভিসে দুইটি পদে নিয়োগ চলছে একটি হচ্ছে ড্রাইভার আর একটি হচ্ছে ফায়ার ফাইটার তো এই ফায়ার ফাইটারে অনলাইনে কিভাবে আপনারা আবেদন করবেন সেই সিস্টেমটা কিন্তু সম্পূর্ণ সেজন্য ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে প্রত্যেকটা পয়েন্ট খুব মনোযোগ দিয়ে দেখলে আপনারা অবশ্যই আপনাদের আবেদনগুলি সঠিক নিয়মে করতে পারবেন তো সেই জন্য থাকতে হবে আমাদের পুরো ভিডিও জুড়ে আর যারা ইতিমধ্যে আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে যুক্ত রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল চলে এলাম কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে আসার পরে আপনার যে কোনো একটি ব্রাউজার চুজ করতে হবে আমরা সাধারণত গুগল ক্রোম দিয়ে কাজ করে থাকি তো আমরা গুগল ক্রোমটি ওপেন করে নেব গুগল ক্রোম ওপেন করার পরে আমাদের ডিসক্রিপশনে আবেদনের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে প্রবেশ করতে পারবেন অথবা আপনারা এখান থেকে দেখে নিতে পারেন এই লিঙ্কটি এই লিঙ্কটিতে আপনারা প্রবেশ করতে হবে দেখুন আমরা সম্পূর্ণ লিঙ্কটি দিচ্ছি আপনারা এখান থেকে লিঙ্কটি ওপেন করে নেবেন লিংকে ক্লিক করলে আপনাকে এই জায়গাটাতে নিয়ে আসবে এখানে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন যে ফায়ার ফাইটার এখানে অ্যাপ্লিকেশন ফর্ম অপশন একটা দেওয়া আছে এবং রিকোয়ারমেন্ট দেওয়া আছে আপনারা কানুন পড়তে চাইলে উপরেটা আর না হয় নিচের একটা অ্যাপ্লাই অপশানে ক্লিক করবেন এরপর হচ্ছে এখানে রয়েছে ফায়ার ফাইটার আর হচ্ছে ড্রাইভার সিলেক্ট করবেন নেক্সট অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাপ্লিকেন্টস নেম ফাদার্স নেম মাদার্স নেম এগুলো আপনারা পূরণ করে দেবেন তো আমরা এখান থেকে নামগুলো লিখে দিচ্ছি তো যেভাবে নামগুলো দেওয়া আছে ঠিক একইভাবে অর্থাৎ আপনার সার্টিফিকেটে যেই নামগুলো রয়েছে সেই নামগুলো সঠিকভাবে দিয়ে আপনি তথ্যগুলো পূরণ করতে হবে সার্টিফিকেট অনুযায়ী তথ্যগুলো যদি পূরণ করা না হয় তাহলে দেখা যাবে আপনার চাকরির ক্ষেত্রে যে কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন সেজন্য খুব সতর্কতার সাথে আপনার এই তথ্যগুলো পূরণ করতে হবে এবং আমরা ব্যক্তিগত প্রাইভেসির জন্য তথ্যগুলো আমরা হাইড রাখছি যতটুকু তথ্য হাইট রাখার প্রয়োজন আমরা ততটুকু হাইট রেখে দিচ্ছি তো এরপরে হচ্ছে আপনারা নাম ফাদার্স নেম মাদার্স নেম দেওয়ার পরে এখান থেকে বার্থ ডেট যেটা সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো বার্থ ডেট সিলেক্ট করার প্রথমে ডে দিতে হবে তারপরে হচ্ছে আপনাকে দিতে হবে মান্থ এরপরে হচ্ছে ইয়ার তো এগুলো একটু সতর্কতার সাথে বসাবেন তারপর হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এখানে জেন্ডার রয়েছে জেন্ডার মেল ফিমেল যেটা আছে সেটা দিয়ে দিবেন তো জেন্ডার দিয়ে দিবেন এরপরে হচ্ছে আপনার যদি মুক্তিযোদ্ধা থাকে তাহলে দিবেন না থাকলে না এর পাচ্ছে এগুলো আপনার একটু দেখে বুঝিয়ে নেবেন তো এগুলোতে কোনোটাই আমাদের ম্যাচ করছে না তো এখান থেকে দিতে হবে উচ্চতা ফিট এবং ইঞ্চি কত ইঞ্চি সেটা বসিয়ে দিবেন এগুলো ডিফল্টভাবে দেয়া থাকে সংখ্যা আপনি এখান থেকে বসিয়ে দিতে পারবেন বুকের মাপ সাধারণ অবস্থা এবং এই অবস্থায় এটা দিয়ে দিবেন তারপর যে ন্যাশনাল আইডি কার্ড যদি থাকে ন্যাশনাল আইডি কার্ডের এখানে আপনি দিবেন হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বারটা সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা সতর্কতার সাথে বসাতে হবে যাতে করে আপনার আইডি কার্ডের সাথে আপনার তথ্যের সাথে হুবু মিল থাকে যদি মিল না থাকে তাহলে আপনি কিন্তু জটিলতার মধ্যে পড়তে পারেন সেজন্য আইডি কার্ডটি দেখে সঠিক নিয়মে আপনার আইডি কার্ডের নাম্বারটি এই জায়গাটাতে বসিয়ে দেবেন তো আইডি কার্ডের নাম্বার এখানে সতেরো ডিজিট হতে পারে তেরো ডিজিট হতে পারে স্মার্ট যেগুলো সেগুলো হচ্ছে দশ ডিজিট আপনি আপনার মতো করে আপনার কার্ড অনুযায়ী এখানে বসিয়ে দেবেন তারপর হচ্ছে আপনি চলে যাবেন কেয়ার অফ কেয়ার অফে হচ্ছে সব সময় আপনার গার্ডিয়ান লেভেলে যে লোক থাকে যিনি গার্ডিয়ান থাকেন তার নাম দিতে হবে তো এখানে যেহেতু ওনার গার্ডিয়ান হিসেবে বাবা রয়েছে আমরা ওনার বাবার নামটা বসিয়ে দিচ্ছি এরপর হচ্ছে আমরা ভিলেজ এখানে দিয়ে দেব ভিলেজের নামটা এখানে বসিয়ে দেবেন তারপর হচ্ছে এখান থেকে দেবেন ডিস্ট্রিক্ট এরপর হচ্ছে আপনার থানা তো এরপর হচ্ছে পোস্ট অফিস দিতে হবে আমরা কিন্তু পোস্ট অফিসটা এখান থেকে বসিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এগুলো দেওয়ার পরে যদি প্রেজেন্ট পারমান্ট অ্যাড্রেস সেম থাকে তাহলে এখানে টিক দেবেন এরপর হচ্ছে আপনার ফোন নাম্বারটা বসিয়ে দিতে হবে তবে ফোন নাম্বার এখানে দুইবার বসাতে হবে প্রথমবার ফোন নাম্বার বসিয়ে তারপর হচ্ছে রিটাইপ ফোন নাম্বার এখানে দিতে হবে রিটাইপ ফোন নাম্বার দেওয়ার পরে আমরা চলে যাব এডুকেশনাল লেভেলে অর্থাৎ এডুকেশনাল লেভেল যেটা আছে আপনার যেখানে যেটা তো প্রথমে আপনার এসএসসি দিতে হবে তারপর হচ্ছে আপনার কোন বোর্ড থেকে পাশ করেছেন তারপর হচ্ছে আপনার এসএসসির যে রোল সেই রোলটা এখানে বসিয়ে দিতে হবে তো আপনি আপনার রোলটা আপনার আইডি কার্ড অনুযায়ী আপনার রোলটা আপনার অ্যাডমিট কার্ড অনুযায়ী সঠিক নামে বসিয়ে দেবেন তো রোল নাম্বারটা আমরা বসিয়ে দিচ্ছি রোল নাম্বার বসিয়ে দেওয়ার পরে হচ্ছে এখানে আউট অফ ফাইভ মানে হচ্ছে যারা জিপিএ ফাইভের মধ্যে তারা আউট অফ ফাইভ হবে আর যারা জিপিএ ফোরে পাশ করেছেন তারা হচ্ছে আউট অফ ফোর তো এখান থেকে আমরা আউট অফ ফাইভ দিই তারপর হচ্ছে ওখানে ওনার যে গ্রুপ রয়েছে সেই গ্রুপটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব তারপর হচ্ছে কত সনে পাস করেছেন সেই সন এখান থেকে দিয়ে দিবেন সন দেওয়ার পরে আপনাকে যেতে হবে নেক্সট অর্থাৎ ইন্টারমিডিয়েট এইচএসসি লেভেলে এইচএসসিতে আসবেন সিলেক্ট করবেন তারপর বোর্ড যেটা সেটা সিলেক্ট করতে হবে বোর্ড সিলেক্ট করার পরে এখান থেকে রোল নাম্বার যেটা সেটা বসিয়ে দিতে হবে রোল নাম্বারটা বসিয়ে দিতে হবে আপনার অ্যাডমিট কার্ড অনুযায়ী অথবা আপনার সার্টিফিকেট অনুযায়ী এরপর হচ্ছে আউট অফ ফাইভ যেহেতু জিপি ফাইভের মধ্যে পাশ করেছে এখানে আমরা রেজাল্টটা বসিয়ে দেব যে রেজাল্টটা রয়েছে ইন্টারমিডিয়েট এইচএসসিতে সেই রেজাল্ট এখানে বসাবো তারপর হচ্ছে আমরা গ্রুপ গ্রুপ সিলেক্ট করব এবার হচ্ছে ইয়ার সিলেক্ট করব তো আমরা রেজাল্টটা বসিয়ে দিলাম থ্রি তো রেজাল্ট বসিয়ে দেওয়ার পরে বোর্ড সিলেক্ট করতে হবে তারপর হচ্ছে ফাসিং ইয়ার সিলেক্ট করতে হবে স্ক্রল করে নিচে যেতে হবে এখানে একটি কোড দেওয়া আছে ভেরিফিকেশন কোড এই কোডটি আপনি এখান থেকে বসিয়ে দেবেন এই কোডটি যা লেখা আছে এখানে লিখে দেবেন আমরা লেখাটি পুরোটাই নিয়ে এসে আগের লেখাগুলো কেটে দিলাম তো আপনারা এইভাবেও করতে পারেন তো নিচে একটি চেক মার্ক রয়েছে এখানে চিহ্ন দিয়ে তারপর হচ্ছে আপনি নেক্সট অপশনে ক্লিক করে দেবেন নেক্সট অপশনে যাওয়ার সাথে সাথে আপনাকে কিন্তু আপনাদের সকল তথ্যগুলো এখানে শো করবে আপনি সকল তথ্যগুলো দেখে যদি সঠিক মনে হয় তাহলে আপনি এখান থেকে জাস্ট চুজ এ ফাইল অপশানে ক্লিক দিবেন পিকচার আপলোড করার জন্য তো এখানে আসার পরে আপনার পিকচারটি যেখানে রয়েছে সেই জায়গাটা থেকে আপনি জায়গা সিলেক্ট করে আপনার পিকচারটি ডাবল ক্লিক করলেও হবে অথবা রাইট বাটন প্রেস করে ওপেনে ক্লিক করলেও হবে এরপর হচ্ছে সিগনেচারটা আপলোড করে দেবেন আপনার সিগনেচারের সাইজ হবে তিনশো বাই আশি আর পিকচারের সাইজ হলো তিনশো বাই তিনশো টিক চিহ্ন দিয়ে এখানে সাবমিট অ্যাপ্লিকেশন অপশন ক্লিক করলে সাথে সাথে আপনাকে অ্যাপ্লিক্যান্ট কপিটা এখানে দেখাবে অ্যাপ্লিক্যান্ট কপির নিচের অংশে ডাউনলোড অপশন দেওয়া আছে আপনারা ডাউনলোড অপশনে ক্লিক করলে এটার যে প্রোফার সিস্টেম সেই সিস্টেমে কিন্তু আপনাদের সামনে শো করবে এই সিস্টেমে কিন্তু শো করার পরে এখান থেকে আপনারা পেমেন্ট করতে পারেন তো আমরা পেমেন্ট অপশনটিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা পেমেন্ট করবেন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে তো আমরা পেমেন্ট করার জন্য মোবাইল স্ক্রিনে চলে এলাম মোবাইল স্ক্রিন আসার পরে আপনি যাবেন ম্যাসেজের অপশনে অপশনে আসার পরে চ্যাট অপশন যেখানে রয়েছে সেখানে যাবেন অর্থাৎ মেসেজ করার মতো যে অপশন সেখানে আপনি চলে যাবেন যাওয়ার পরে আপনি এখানে যে নাম্বারে সেন্ড করবেন সেইখানে দেবেন হচ্ছে টু নাম্বারে ওয়ান সিক্স ত্রিপল টু এই নাম্বারটা বসিয়ে দেবেন তারপর হচ্ছে আপনার নিচের বক্সে আপনার যেই কোডটি থাকবে আপনার এডমিট কার্ডের মধ্যে আমরা দেখিয়ে দিচ্ছি এই জায়গাটাতে কোডটি রয়েছে এই কোডটি এখানে বসাবেন বসানোর পর আপনার ইউজার আইডি এইটি হচ্ছে আপনার ইউজার আইডি ইউজার আইডি আপনি স্পেস দিবেন প্রথমে কোড দেবেন তারপরে হচ্ছে আপনার ইউজার আইডিটি বসাবেন ইউজার আইডিটি বসিয়ে তারপরে হচ্ছে আপনি এখান থেকে জাস্ট সেন্ড অপশানে ক্লিক করবেন আমরা উঠাচ্ছি আপনার একটু ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকবেন যেহেতু একটু সময় সাপেক্ষ ব্যাপার তো আমাদের সঙ্গে থাকবেন আমরা এরপরে হচ্ছে সেন্ড অপশানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদেরকে জানিয়ে দেবে আপনার কত টাকা তো ফিরতি মেসেজে জানিয়ে দিয়েছে নাম আবেদন ফি হচ্ছে একশত টাকা তো এই বছরের আবেদন ফি ধরেছে মাত্র একশত টাকা এবং নিচে একটি কোড দেওয়া আছে তো আপনি এখান থেকে আগের মতো আগে যে কোডটি ইউজ করেছিলেন সেই কোডটি ইউজ করবেন কোড ইউজ করে তারপর হচ্ছে এখান থেকে লিখতে হবে স্পেস এরপরে দিতে হবে ইএসওয়াই ইএস দেওয়ার পরে স্পেস দিবেন স্পেস দেওয়ার পরে হচ্ছে আপনার যেই পিনকোডটি সেই পিন কোড এখানে বসিয়ে দিতে হবে এখানে অনেক ডিজিটের অনেকগুলো ডিজিট রয়েছে এই ডিজিটের কোড নাম্বারটি আপনি এখানে বসিয়ে দিতে হবে তো আমরা আপনাদেরকে টেক্সট করে দেখাচ্ছি আমরা প্রথমে কোডটি বসিয়ে দিলাম তারপর হচ্ছে এখান থেকে যেই কোডের নাম্বার স্পেস দিয়ে ইয়েচ দিয়ে দিলাম তারপর হচ্ছে আমাদের যেই নাম্বারটি রয়েছে পিন কোড নাম্বার সেই নাম্বারটি এখান থেকে বসাতে হবে তবে নাম্বারটি ভুল হলে আপনাকে আবার পুনরায় এস এম এস করতে হবে তবে প্রত্যেকটা এস এম এসের জন্য আপনার কাছ থেকে দুই টাকা করে তারা কেটে নিয়ে যাবে সেজন্য সাবধান তো আমরা এখান থেকে কোড বসিয়ে দিয়ে সেন্ড অপশনে ক্লিক করে দিলাম দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদেরকে মেসেজটা দিচ্ছে না একটু সময় নিচ্ছে তো একটু আপনারাও দেখবেন যে আপনাদের কাছ থেকে সময় নিয়ে নিতে পারে তাদের কাছে মেসেজে পৌঁছানো এবং ফিরতে মেসেজ আসা একটু সময় সাপেক্ষ ব্যাপার হতে পারে সেজন্য অপেক্ষা করতে হবে সর্বশেষ কিন্তু আপনাকে আপনার নাম জানিয়ে আপনাকে অভিনন্দন জানাবে আমরা ততক্ষণ সঙ্গেই থাকতে হবে তো আমরা মেসেজটি পেয়ে গেলাম মেসেজটিতে অভিনন্দন জানিয়েছে নাম জানিয়েছে এবং আপনার যে তথ্যগুলো সাধারণ তথ্য সেগুলো কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ড এখানে দেওয়া আছে আপনার ফোনেও সাথে সাথে একটি মেসেজ যাবে তো আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে আবেদন করার পরে আপনাকে এই ধরনের একটা অ্যাপ্লিক্যান্স কপি দেবে এটি আপনি সংরক্ষণ করে রাখতে হবে তো এই ছিল আজকের ফায়ার সার্ভিসে আবেদন করার সিস্টেম তো যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ করছি ধন্যবাদ